হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস কর্নার। সো আজকে নববর্ষ, আর নববর্ষতে সবাইকে আমার সাইড থেকে আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। আর বাঙালিদের নববর্ষ মানে খাওয়া দাওয়া। তো আজকে আমি চলে গেলাম কস্তুরিতে, আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় ছিল সেখানে। ফাইনালি এক ঘন্টা ওয়েট করার পর আমাদের নম্বর এলো, তাই আগে ঝটপট গিয়ে মেনুটা দেখে অর্ডার করে নিলাম দেরি না করে। সিন্স কালকে বহুত ভিড় ছিল, তো থালি অ্যাভেলেবেল ছিল না ওদের কাছে, তাই আমাদের আলাকাটে অর্ডার করতে হলো। ফাইনালি 15-20 মিনিটস ওয়েট করার পর আমাদের খাওয়া দাওয়া এসে পড়লো। ফার্স্টেই ঝুরঝুরি আলু ভাজা, ঢাকাই ডাল ফ্রাই, বেগুনি, ভেটকি ভাপা, বাসন্তী পোলাও, মটন ডাক বাংলো, লটকে শিলে বাটা আর কচু পাতা দিয়ে চিংড়ি। প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই আর দেরি না করে ঝটপট খাওয়া দাওয়াগুলি নিয়ে নিচ্ছি। ফার্স্টেই স্টার্ট করলাম ঝুরঝুরি আলু ভাজা, বেগুনি আর ডাল দিয়ে। আর ম্যাক্সিমাম আমাদের বেঙ্গলিরা ফার্স্ট ডাল আর ভাজি দিয়েই খাওয়া দাওয়া স্টার্ট করি। সত্যি খাওয়া দাওয়াটা আজকে খুবই ভালো লাগলো। আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম কচু পাতা দিয়ে চিংড়ি, খুবই ভালো লেগেছে। আর নেক্সট টাইম মাকে নিয়ে নিশ্চয়ই যাবো এখানে, বিকজ মার এসব খাওয়া দাওয়া খুবই ভালো লাগে। আর দেখতেই পাচ্ছ বাসন্তী পোলাও দিয়ে মাটন ট্রাই করা হচ্ছে, সেটাও খুব ভালো ছিল। আর খাওয়া দাওয়া পালা শেষ হওয়ার পর আমি আর বোন চলে গেলাম আজকে অল্প শপিং করতে। এটা আজকে আমার আউটফিট ছিল পয়লা বৈশাখের। সো দিনের শেষে আজকে আমি আর বোন চলে গেলাম বাস্কিন রবিন শপিং কমপ্লিট করার পর। আর ওইখানে গিয়ে বহুতগুলো ফ্লেভার্স ট্রাই করলাম আমরা। এটা হলো ফ্রুট ওভারলোডেড, কোয়াইট রিফ্রেশিং ফ্লেভারটা। আর তারপরে আবার আমি ট্রাই করলাম আরেকটা ফ্লেভার, সেটা হলো পিঙ্ক গুয়াভা। আই মাস্ট সে ইউ অল মাস্ট ট্রাই ইট ওয়ান্স, বহুত বহুত টেস্টি ছিল। সো গাইজ, ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকে লিয়ে বাস ইতনাই।